অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছাদের চাঙর ভেঙে গুরুতর আহত তৃতীয় শ্রেণীর এক স্কুল ছাত্রী। মারাত্মকভাবে শরীরের বিভিন্ন অংশে লাগে চোট, ভেঙে যায় ছাত্রীর পা, ফেটে যায় মাথা। ঘটনার পর থেকেই বিদ্যালয়ের ভগ্নদশা নিয়ে ক্ষোভ প্রকাশ একাধিক অভিভাবকদের। ঘটনাটি শান্তিপুর ব্লকের আরবান্দি এক নম্বর নারায়ণপুর প্রাথমিক বিদ্যালয়ের। বাবা বুদ্ধদেব সরকারের দাবি, ওই বিদ্যালয়ের ঘরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে প্রতিদিনের মতো পঠন পাঠনের জন্য যায় ছাত্রে। স্কুল চলাকালীন হঠাৎই ছাদে লাফ দেয় হনুমান, এরপরেই একটি ভেঙে পড়ে স্কুলের ছাদের চাঙর। ঘটনার খবর আসে পরিবারের কাছে, এরপরেই বিদ্যালয়ে ছুটে যান তিনি। তড়িঘড়ি ওই স্কুল ছাত্রীকে উদ্ধার করে নিয়ে যায় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে, সেখান থেকে কৃষ্ণনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করে চিকিৎসক। অভিভাবকদের দাবি, যতদিন না পর্যন্ত বিদ্যালয়ের ভগ্নদশা পরিস্থিতি ঠিক হচ্ছে, ততদিন পর্যন্ত তাদের বাচ্চাদের স্কুলে পাঠাবেন না তারা। গোটা ঘটনাটি উচ্চ পর্যায়ের স্কুল পরিদর্শককে জানানো হয়েছে। হ্যালো, আমি টিফিনের পরে হাত ধুতে গেছিলাম, সবাই তো হাত ধুতে যায়, আমিও হাত ধুতে গেছিলাম। দেখছি ওইদিকে একটা কল আছে, আমাদের ওইদিকে ভিড় ছিল, তাই জন্য আমি ওই কলে গেছিলাম। আর আমি বুঝতে পারিনি যে হনুমান এসে ওই জিনিসটা ভেঙে যাবে, আমিও বুঝতে পারিনি। কিন্তু ওখানে কল টিপছিল দিয়ে ও চলে গেছিলো, আমি হাত ঘষছিলাম, আর তখন ওই হনুমানটা লাফ দিয়ে এসে ওই ছাদের ওইটা ভেঙে গেছিলো, দিয়ে আমার পায়ে পড়েছে। দিয়ে আমি আস্তে আস্তে একটু গেছি, দিয়ে আমার একটা বান্ধবী এসেছে, এসে আমার কাছে শুয়েছে। তারপরে তো ঠাম্মা এসে কোলে নিয়ে আমার মা আমার মাথায় হচ্ছে কাপড় দিয়ে ধরেছিল, আমার মাথা থেকে অনেকটা রক্ত বেরিয়েছিল। কিসে পড়ো? আমি থ্রিতে পড়ি। স্কুলের নাম? নারায়ণপুর প্রাথমিক বিদ্যালয়। কতটা আতঙ্ক মানে মনে হচ্ছে তোমার? ভয় লাগছে কতটা? অনেকটাই ভয় লেগেছে আমার। আচ্ছা, কী নাম বললে তোমার? বিউটি সরকার। বিদ্যালয়ের নাম? নারায়ণপুর প্রাথমিক বিদ্যালয়। ভীষণ আতঙ্কে আছি আমি। আমার বাচ্চা আজকে 2 বছর বয়স হলো, বাচ্চা তো এখন স্কুলে যায় না, কিন্তু আমার বাচ্চা যায় না বলে এমন না যে আরও যে পরবর্তীতে সমস্ত বাচ্চারা রয়েছে তারা তাদের যে ক্ষতি হোক এটা আমি চাই না। ওই বাচ্চাগুলো আমি যেরকম একটা মা, ওদেরও তো বাড়িতে মা আছে। এই জন্য অনেক দিন ধরে নাকি অনেক দরখাস্ত দেওয়া হয়েছে, সেই দরখাস্ত অনুযায়ী সরকার কোনো মানে দায়িত্ব নেয়নি, কিছুই করছে না। যেটা মানে আমাদের স্কুলে দিদিমণি বলছে, আমরা চাইছি যাতে ওই স্কুলটা আগে সবার আগে সারানো হোক, আর যতদিন স্কুলটা সারানো না হবে স্কুলটা হয় অন্য কোথাও বসানো হোক, আর না হলে স্কুলটা বন্ধ রাখা হোক, আমরা ওই স্কুলে বাচ্চা পাঠাবো না। না, প্রাইমারি স্কুলের ঘর ওটা আগে থেকে ছিল। সমস্যাটা কি আছে? সমস্যাটা তো যে ফেটে ফেটে গেছে, কালকে নাকি প্রাইমারি স্কুলের বাচ্চায় কলের কাছে ছিল, তার পায়ের উপর চাপ পড়ে হনুমান লাফ দিয়েছে আর সিমেন্ট ভেঙে পায়ের উপর পড়েছে। আমরা তো তখন ছুটি করে চলে এসেছি, আমরা তো ছিলাম না, আমাদের ছুটি হয়ে গেছে। ঘরটা যাদের সেই প্রাইমারি স্কুল ওদেরকে জানিয়েছেন কিছু সারানোর ব্যাপারে? না, আমরা কিছু বলিনি, মাসে জানে তো কিছুই বলে না, ওই জন্য আমরা আর কিছু বলি না। দিদি মানে সুপারভাইজার দিদিও কিছু বলে না, ওই মাস্টারমশাইয়ের কাছেই আমরা বলি। ওরা দায়িত্ব নেয় না বলে আমরা কিছু করতে পারবো না। এই ঘরে আপনি কতদিন ধরে ক্লাস করছেন বাচ্চাদের নিয়ে? আমি ধরেন তা 9 সালে প্রমোশন হয়েছে, তা 7-8 বছর তো হয়েই গেল এখানে আসা। তখন থেকে কি অবস্থা? এরকমই আছে। ওই ঘরটা আগে ওই পাশের ঘরে করতাম, তারপরে মাস্টারমশাই বললো যে আপনারা এই ঘরে আসেন, আমার ওই ঘরে অসুবিধা, তখন আমাদের ওই ঘরে দিল। ঘরের মধ্যে বাচ্চাগুলো বসায় আর ওই বারান্দাতে উনুন আছে, ওখানে রান্না করা হয়।